শিক্ষক হলেন গুরু, শিক্ষক মানুষ তৈরির কারিগর। মা বাবার পর শিক্ষকের ছত্রছায়াতেই বেড়ে উঠি আমরা। তবে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। টলমল করতে করতে স্কুলে ঢুকলেন শিক্ষক। মদ্যপ অবস্থায় ছাত্রছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অসুস্থ হয়ে বমি করতে করতে মাটিতেই শুয়ে পড়লেন তিনি। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী থেকে অভিভাবকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। উনি কালকেই নয়, লাস্ট নয়, এর আগেও উনি কয়েকবার এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে এসেছিলেন। তো অভিভাবক অনেকেই দেখতে পায়, প্রতিবাদও করে। তারপরে আমরা বিভিন্নভাবে জানিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে, তারাও স্টেপ নিচ্ছে। তো কালকে উনি অত স্কুলই আসেন না, হঠাৎ কালকে স্কুলে আসেন। কালকে স্কুলে এসে মদ্যপ অবস্থায় একদম স্কুলে আসে। তো কয়েকজন অভিভাবক দেখতে পায়, দিয়ে আমরা আরও গ্রামের সবাই অভিভাবকরা আসি। এসে দেখি একদম ফুল মদ্যপ অবস্থায়, কথা বলতে পারছে না, ঠিকমতো হাঁটতেও পারছে না। জানা যায় আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। প্রধান শিক্ষক থাকাকালীন মাঝে মধ্যেই এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে আসতেন বলে দাবি অভিভাবকদের। নতুন প্রধান শিক্ষক স্কুলে যোগদান করায় জিতেন্দ্রনাথ সিংহ এখন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। দেখলাম যে এটুকু মনে হচ্ছে ওনার মানে শারীরিক যে ভাষাটা, সেখান থেকে মনে হচ্ছে উনি খেয়ে এসেছেন মনে হচ্ছে আমার। এবারে সেটা আপনার মেডিকেল টেস্টের মাধ্যমে হয়তো ভালোভাবে জানা যাবে। শেষ পর্যন্ত ওনাকে পটাশপুর থানা থেকে এসে পুলিশ অফিসাররা এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শিক্ষকের যদি এমন আচরণ হয় তাহলে কি শিখবে পড়ুয়ারা? পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।